করোনা ভাইরাস আর করোনা ভাইরাস, যেখানেই যা হোক না কেন সব জায়গায় একটাই নাম, করোনা ভাইরাস। ভারত সহ বিশ্বব্যাপী এই সমস্ত জায়গায় করোনা ভাইরাসের আক্রান্তে সবাই উত্তাল হয়ে উঠেছে। তো সেই কারণে আজকে এই ভিডিওতে আমি করোনা ভাইরাস সম্পর্কেই আলোচনা করব এবং সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তোমরা কিভাবে বুঝতে পারবে সিমটম দেখে যে তোমরা করোনা ভাইরাসে এফেক্টেড কিনা, এবং এই করোনা ভাইরাস হওয়ার আগে কি প্রোটেকশন তোমাদের নেওয়া উচিত এক্স্যাক্টলি, এছাড়া এটি কীভাবে ছড়ালো, এই সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব। এবং সবাই জানতে আগ্রহী করোনা ভাইরাসের ব্যাপারে, তাই আমি ভাবলাম অনেকদিন ভিডিও আপলোড করা হচ্ছে না, তাই করোনা ভাইরাস সম্পর্কে। এছাড়া অনেকে আছে করোনা ভাইরাসকে সামান্যতম একটা বিষয় বলে মনে করছে, সেটা নিয়ে বিশেষভাবে আগ্রহী হচ্ছে না বা সচেতন হচ্ছে না। যখনই ফোনে কল করা হচ্ছে তখনও করোনা ভাইরাসের সম্বন্ধে বলছে, যেখানেই যাওয়া হচ্ছে সেখানেও করোনা ভাইরাসের সম্বন্ধে বলছে। তাহলে আসলে করোনা ভাইরাস কী, এত মাথা ব্যথা কী, অনেকেই এটা মনে করছে, আবার অনেকে সচেতন হয়েও গেছে। যারা সচেতন হয়নি তাদেরকে বলে রাখি, তারা অবশ্যই সচেতন হও। যদি এটা সামান্যতম বিষয় হতো তাহলে স্কুল কলেজ এবং বিভিন্ন সরকারি দপ্তর ছুটি দেওয়া হতো না, এবং সরকার বিভিন্ন যে পর্যটন কেন্দ্র আছে সেগুলোকে বন্ধ করতো না, এবং সরকারের ইনকাম কমিয়ে আনতো না। তো এই ভিডিওতে পুরোপুরি আলোচনা করব করোনা ভাইরাসের সিমটম বা লক্ষণ কী কী দেখলে তোমরা বুঝতে পারবে তোমরা করোনা ভাইরাসে এফেক্টেড হয়েছো, এবং এর থেকে বাঁচার উপায়, এবং এখন ও তুমি যদি সচেতন না হয়ে থাকো তাহলে কী কী কার্য তোমাদের রেগুলার করতে হবে কিছু দিনের জন্য, যাতে এই ভাইরাস থেকে তোমরা দূরে সরে থাকতে পারো। করোনা ভাইরাসের উৎপত্তি স্থল হচ্ছে ওয়াং শহর। এটি একটি চীনের ছোট্ট শহর যার নাম হুয়াং। এই চীনের ওয়াং শহরেই রয়েছে একটা ওয়েড মার্কেট, সেই ওয়েড মার্কেট থেকেই করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে। তো এখানে ওয়েড মার্কেট বলতে ননভেজ যে মার্কেট রয়েছে সেই মার্কেটগুলোকে বোঝায়, যেখানে বিভিন্ন রকমের ননভেজ আইটেমকে সেল করা হয়। কিন্তু অন্য মার্কেটের মতো চীনের এই ওয়ান মার্কেটে শুধুমাত্র ফিশ, চিকেন, মটন এইসব জাতীয় জিনিসই বিক্রি হতো না, তার সাথে সাথে যে সমস্ত বন্য জন্তু জানোয়ার রয়েছে সেই বন্য জন্তু জানোয়ার, যেমন বাদর, সাপ, ইঁদুর, বাদুর ইত্যাদি যে সমস্ত বন্য জীবজন্তু রয়েছে সেই সমস্ত বন্য জীবজন্তুকে হত্যা করার পর এইখানে সেল করা হতো। তো এই যে ওয়ান মার্কেট, এখানে সেল করা হতো এই ধরনের বন্য জন্তু জানোয়ারকে। তো এখান থেকেই করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে। করোনা ভাইরাসও এক ধরনের নতুন ভাইরাস। ভাইরাস কী করে, প্রতিনিয়ত নিজেকে চেঞ্জ করে এবং সময়ের সাথে সাথে নিজে এর আকৃতি চেঞ্জের সাথে নিজে শক্তিশালী হয়ে ওঠে। তো এখানে করোনা ভাইরাসও সেরকম এক ধরনের ভাইরাস, যেমনটি কিছুদিন আগে আফ্রিকায় দেখা গেছিলো ইবোলা এবং চীনেও দেখা গেছে বিভিন্ন ধরনের ভাইরাস, সেই রকম ভাইরাসই আস্তে আস্তে নিজেদেরকে পরিবর্তন করে, পরিবর্তনের মাধ্যমে ক্ষতিকারক হয়ে ওঠে। তো এরই একটা পরিবর্তন হচ্ছে করোনা ভাইরাস। সমস্ত ভাইরাসেরই উৎপত্তি স্থল অ্যাকচুয়ালি কমন ছিল চায়নার সেই ওয়ান মার্কেট, যেখানে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারকে হত্যা করে বিক্রি করা হতো, অর্থাৎ সেল করা হতো। যখন ওই বন্য জন্তু জানোয়ারদের কোনো ব্যক্তি বা কোনো মানুষ গ্রহণ করতো তখন সেই ভাইরাসটা তার শরীরে চলে যেত, এবং এভাবে কী হচ্ছে, ভাইরাসে মানুষের পশুর থেকে পশুর ভাইরাসটা মানুষের শরীরে চলে আসতো। এখানে সঠিক তথ্য পাওয়া যায়নি এক্স্যাক্টলি কোন বন্য ও জন্তুর থেকে এই ভাইরাসটি তৈরি হয়েছে বা মানুষের শরীরে এসছে। অনেকে মনে করছে যে সাপ থেকে এই ভাইরাসটি এসছে, অনেকে মনে করছে যে অন্য কোনো জন্তু জানোয়ার থেকে এসছে, বিভিন্ন লোকের বিভিন্ন ধারণা রয়েছে। এখনও এক্স্যাক্টলি বলা যায়নি যে অ্যাকচুয়ালি এটি কোন বন্য জন্তুর থেকে এসছে। এছাড়া অনেকে এটাও মনে করছিল যে চীন গোপনে এই ভাইরাসটা তৈরি করছিল শত্রুপক্ষকে জব্দ করার জন্য, কোনো কারণবশত এটা নিজেদের পক্ষেই এফেক্ট করেছে বা কোনো কারণবশত এটা লিক হয়ে যাওয়ায় নিজেদেরই ক্ষতি বেশি হয়েছে। তো এটাও অনেকের ধারণা রয়েছে এবং চীনকে অনেকে এই হিসাবেও ব্লেম করছে। যেহেতু বেশি সংখ্যক মানুষ চীনের ওই ওয়াং শহর থেকে সর্বপ্রথমেই করোনা ভাইরাস দ্বারা এফেক্টেড হয়েছে, সেই কারণে চীনের ওই ওয়াং শহরের ননভেজ মার্কেটকেই এই করোনা ভাইরাসের উৎস বলে বেশিরভাগ মানুষ মনে করে। তো সবাই মোটামুটি করোনা ভাইরাসের উৎস সম্পর্কে বুঝে গেছে, কিন্তু এখন আমরা কীভাবে বুঝব বা কোন লক্ষণগুলো আমাদের মধ্যে দেখলে আমরা বুঝতে পারবো আমাদের ডক্টরের কাছে যাওয়া উচিত এবং আমাদের পরীক্ষা করা উচিত যে আমাদের করোনা ভাইরাসে আমরা এফেক্টেড হয়েছে কিনা। তো করোনা ভাইরাসের যে লক্ষণ বা সিমটমগুলো রয়েছে সেই সিমটমগুলো অতীব সাধারণ, যেমন সর্দি, কাশি, জ্বর কিংবা গা হাত পা ব্যথা,
এই ধরনের বা গলায় ব্যথা, তো যখন এই যে সিমটমগুলো এগুলো অতীব মাত্রায় হবে, যখন দেখছো যে কিছুতেই কমছে না, তখন 2-3 দিন হয়ে গেলে এখন এই সময় অ্যাট প্রেজেন্ট তোমাদের ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত, চেক আপ করানো উচিত নিজেদের। আর যদি সেরকম কিছু মনে করো, নিজেকে ফিল করো, তাহলে অবশ্যই নিচে হেল্পলাইন নাম্বার রয়েছে তোমাদের জন্যই খোলা, তো হেল্পলাইন নাম্বারে তোমরা ফোন করো এবং ওদের কাছ থেকে অ্যাডভাইস নাও, ওরা কী বলে সেটা শোনো। তো এখন লক্ষণ বা সিমটম সম্বন্ধে জানলাম, কিন্তু ও আমাদের লক্ষণ ও সিমটম বুঝে নিজের থেকে আমরা কী করতে পারি? কোনো অ্যান্টিবায়োটিক রয়েছে? অনেকে মনে করে যে এর জন্য কি কোনো অ্যান্টিবায়োটিক রয়েছে, কোনো অ্যান্টিবায়োটিক নেই কেন? ব্যাকটেরিয়া কে ধ্বংস করার জন্য অ্যান্টিবায়োটিক, এটা ভাইরাসের জন্য নয়। এখনও বিজ্ঞানের এই করোনা ভাইরাসের অ্যান্টি ভ্যাকসিন খুঁজে পায়নি অ্যাকচুয়ালি। এখনও পর্যন্ত তারা রিসার্চ করছে যে এটাকে কিভাবে রিকোভারি করা যায়, এর থেকে কিভাবে বাঁচা যায়, সেটা নিয়ে এ অনবরত ও চেষ্টা করে যাচ্ছে WHO এবং বিভিন্ন জায়গার হেলথ ডিপার্টমেন্টগুলো। তো এখন যারা করোনা ভাইরাসে এফেক্টেড হয়েছে তাদের জন্য বেসিক কিছু ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, যে ট্রিটমেন্টে তারা যাতে এই ভাইরাস থেকে মুক্তি পেয়ে রিকোভারি করতে পারে নিজেদেরকে। এছাড়া করোনা ভাইরাসের ফ্যাকাল্টি রেট হলো 3.4%। তো এখানে ফ্যাকাল্টি রেট মানে কোনো রোগে আক্রান্ত ও ব্যক্তিদের মধ্যে কজন মারা যাবে তারই পার্সেন্টেজকে ফ্যাকাল্টি রেট বলা হচ্ছে। যেমন এখানে করোনা ভাইরাসের ক্ষেত্রে 3.4%, যদি বলি 100 জনের মধ্যে 3.4 জন মারা যাবে, অর্থাৎ আমি যদি একটু ভেঙে বলি তাহলে 1000 জন ব্যক্তি যদি করোনা ভাইরাসে এফেক্টেড হয় তাহলে 34 জন ব্যক্তি মারা যাবে। তোমরা শুনে মনে করছো যে 1000 জনের মধ্যে 34 জন মারা যাবে, তো এই যে 3.4%টা যখন 1 লাখ কিংবা 1 কোটি ক্ষেত্রে হবে তখন প্রচুর সংখ্যক হবে, যখন 10 লাখে চলে যাবে, 10 লাখ ব্যক্তি করোনা ভাইরাস এফেক্টেড হবে তখন বহু সংখ্যক মানুষ মারা যাবে, এই 3.4%টা অনেক বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের আগের থেকে সচেতন হওয়া দরকার, যেহেতু এটা মহামারীর আকার নিয়েছে। তো অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে হাত ভালো করে ধুতে হবে, পরিষ্কার করে বারবার স্যানিটাইজার ইউজ করতে হবে এবং মুখে মাস্ক ইউজ করতে হবে, তাহলে আমরা করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পারবো। কিন্তু অ্যাকচুয়ালি করোনা ভাইরাস এয়ার ফ্লোয়িং ভাইরাস, তার মানে কি বায়ুর মাধ্যমে পরিচালিত হবে, এবং এই ভাইরাসের জন্য ও তোমাকে হাত বা হাত পা পরিষ্কার করলে যে এফেক্টেড হবে না সেটার কোনো কারণ নেই, কিন্তু হাত পা অনবরত যদি আমরা পরিষ্কার রাখি এবং স্যানিটাইজার ইউজ করি তাহলে কি হচ্ছে, আমাদের চট করে ভাইরাস আক্রমণ করতে পারে না এবং আমাদের ইমিউনিটি পাওয়ারও হাই থাকে। আমি ইমিউনিটি পাওয়ার নিয়ে বলবো পরে। তো সাধারণ মাস্ক করোনা ভাইরাসকে পুরোপুরি প্রোটেক্ট করতে পারবে না, কারণ আগেই বলেছি এটা এয়ার ফ্লোয়িং ভাইরাস, সেই কারণে এই সাধারণ মাস্ক বা মার্কেটে যে সমস্ত মাস্ক যথাযথ দেখা যায় সেই সমস্ত মাস্ক করোনা ভাইরাসকে পুরোপুরি কভার করতে পারবে না। শুধুমাত্র একটি মাস্ক রয়েছে যেটা হচ্ছে N95, সেই মাস্কই একমাত্র ও করোনা ভাইরাসকে পুরোপুরিভাবে অ্যাভয়েড করতে পারে বা করোনা ভাইরাসের হাত থেকে পুরোপুরিভাবে রক্ষা করতে পারে। তো এই মাস্ক আবার বাজারে যথাযথ অ্যাভেলেবেল নয় এবং খুব সিরিয়াস কেসে এগুলোকে ব্যবহার করা হয়। করোনা ভাইরাস দ্বারা এফেক্টেড ব্যক্তিদের মধ্যে তারাই মারা গেছে যাদের বয়স খুবই বেশি, অর্থাৎ যারা বৃদ্ধ। তার মানে এখান থেকে এটা পরিষ্কার যে ইমিউনিটি পাওয়ার যাদের বেশি তারা সার্ভাইভ করতে পেরেছে করোনা ভাইরাসের সাথে, যাদের ইমিউনিটি পাওয়ার কম মানে বৃদ্ধ যারা রয়েছে বা যারা অলরেডি ইনজোর্ড তারা করোনা ভাইরাসের সাথে সার্ভাইভ করতে পারেনি এবং তারা মারা গেছে, এবং যারা ইয়ং রয়েছে যাদের ইমিউনিটি পাওয়ার খুব ভালো তারা সার্ভাইভ করেছে এবং সেটাকে রিকোভারি করে ফেলেছে। তো এর একটা জলজ্যান্ত উদাহরণ আমরা দেশেই দেখতে পাই, বাইরে থেকে একজন ব্যক্তি করোনা ভাইরাসে এফেক্টেড হয়ে বাড়িতে আসে এবং তার থেকে তার মাও করোনা ভাইরাসে এফেক্টেড হয়, কিন্তু মা সার্ভাইভ করতে পারে না, ছেলে সার্ভাইভ করে বেঁচে থাকে। তো এর থেকেও আমরা বুঝতে পারি যে ইমিউনিটি পাওয়ার বিশেষভাবে জরুরি। এর জন্য কিছু টিপস তোমাদের আমি দেব, যারা ধূমপায়ী রয়েছে, সিগারেট, বিড়ি এই ধরনের নেশা করো, তাদের ক্ষেত্রে যে ফ্যাকাল্টি রেট রয়েছে সেটা 3.4% থেকে 10% পর্যন্ত হয়ে যেতে পারে। তো তোমরা বুঝতেই পারছ এই সময় তোমাদের ইমিউনিটি পাওয়ার হাই করা একান্তই প্রয়োজন। আর এখানে 3টে জিনিসের কথা বলবো যেটা অবশ্যই তোমাদের অ্যাভয়েড করা দরকার। 1 হচ্ছে র ভেজিটেবল, 2 হচ্ছে র মিট মানে হচ্ছে কাঁচা মাংস, আর 3 হচ্ছে র এগ। তো র ভেজিটেবল, কাঁচা মাংস আর কাঁচা ডিম এইগুলোকে অবশ্যই অ্যাভয়েড করবে তোমরা,
কারণ আমাদের এগুলো ইমিউনিটিকে ডাউন করে, এর মধ্যে থেকে ভাইরাস সংক্রমণ হওয়ার আর চাহিদা বেড়ে যায়। তো তোমরা চেষ্টা করো ভালো করে রান্না করে সিদ্ধ করে তারপরে খাওয়ার। এছাড়া আমি বলবো যত পারো তোমরা ফ্রুট খাও, যেটার থেকে তোমরা ইমিউনিটি পাবে। এবং পারলে সকালে এই এক গ্লাসে একটু পাতিলেবুর রস মিশিয়ে তারপরে সেটা খাও, সেক্ষেত্রেও তোমার ইমিউনিটি পাওয়ার এবং ব্যাকটেরিয়া এবং দূষিত যে পদার্থ আছে শরীর থেকে বের করতে সাহায্য করবে। এছাড়া এক্সট্রা বেনিফিট তো রয়েছে ওয়ার্কআউটে, তোমরা ওয়ার্কআউট করো তাহলে কিছুটা হলেও ও তোমাদের ইমিউনিটি পাওয়ার এক্সট্রা তোমরা পেয়ে যাবে। আর যারা এখনও পর্যন্ত করোনা ভাইরাসকে লাইটলি নিচ্ছ তাদেরকে বলবো এটা এটা লাইটলি নেওয়ার কোনো জিনিস না, এটাকে খুব গুরুত্ব সহকারে যা যা বললাম এবং যা যা শুনছ খুব গুরুত্ব সহকারে পালন করো। ও এবং তোমরা এটা ভেবো না আবার মাথার মধ্যে সারাক্ষণ ধরনের যে আমার করোনা ভাইরাস হয়ে যাবে, আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে, আমি কী করবো করোনা ভাইরাস হয়ে গেলে। এইসব থিঙ্কিং একেবারে মনের মধ্যে রাখার দরকার নেই, এই সমস্ত দুর্ভাবনা করো না। শুধু নিজেকে পজিটিভ রাখো, তার সাথে সাথে যেগুলো আমাদের করা দরকার সেগুলো অবশ্যই করো। তো আরেকটা জিনিস বলবো যে অবশ্যই অ্যাভয়েড করো, যদি এই কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে বা দূরে কোথাও যাওয়ার প্ল্যান থাকে অবশ্যই অ্যাভয়েড করো যতটা পারো, ঘরে সময় কাটানোর চেষ্টা করো। কেন সেই কারণেই স্কুল কলেজ এবং বিভিন্ন ডিপার্টমেন্ট এমনকি সরকারি বিভিন্ন দপ্তরও ছুটি দেওয়া হয়েছে এই করোনা ভাইরাসের ফলে। তো এর মাধ্যমে বুঝতে পারছো গভর্নমেন্টের তরফ থেকেও এই একই জিনিস বলা হচ্ছে, তোমরা কম ট্রাভেল করো, বাড়িতে থাকো এবং বিভিন্ন যে জিনিসগুলো বললাম সেগুলোকে ফলো করো। এভাবেই আমাদের এখন করোনা ভাইরাসকে প্রোটেক্ট করতে হবে। তো যারা এখনও লাইটলি নিচ্ছ তাদেরকে বলবো এটাকে লাইটলি নিও না, এটাকে গুরুত্ব সহকারে নাও, কারণ মহামারীর একটা বিরাট আকার নিয়ে নিলে তখন আর কিছু করার থাকবে না। তো আমাদের সতর্ক থাকতে হবে। আজকে তোমাদের সাবস্ক্রাইব করতে বলবো না, আজকে তোমাদের লাইক করতে বলবো না, কমেন্ট করতে বলবো না, শুধুমাত্র একটাই রিকোয়েস্ট করব তোমরা সবাই যারা যারা ভিডিওটিকে দেখছো তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো যাতে সবাই সচেতন হতে পারে, যাতে এটাকে আমরা সবাই মিলে প্রোটেস্ট করতে পারি। তো টেক কেয়ার, বাই বাই।